অনেকদিন পর মনে হলো যে না একটা দুল পরি হ্যাঁ আমার আসলে পুষ লাগবে পুষটাই নিতে হ্যাঁ আমি আসলে আহ কেন জানি লাল কালারটা পরলে আমার একটু গরজ আসতে ইচ্ছা করে হ্যাঁ এই হলো গিয়ে একটু ব্যাপার স্যাপার তো এই হলো গিয়ে ঘটনা হ্যাঁ যারা জয়েন করবেন একটু কষ্ট করে জয়েন করে আগে আমাকে একটু জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে লাইটে সাউন্ডে অলোকে আছে কিনা কানের দুলটা খুব সুন্দর লাগছে দেখেন আহা একটু জানাবেন লাইফটা ওকে আছে কিনা আজকে একদম বাজেটের মধ্যে জয়পুরি দেখাবো খালি নিবেন আর পড়বেন ঠিক আছে এটা এখানে লাগিয়ে দিই কারণ আজকে চুলটাও আবার বাদ ইচ্ছা করতেছে না সব মিলিয়ে যা ইচ্ছা তাই হ্যাঁ বাবা ভালো লাগতেছে বলেন তো একটু না বেশি ঝুলে গেছে মনে হচ্ছে এখানে এটা এটা লাগায় রাখলে এভাবে ভালো হবে তো ক্লিপ তো পারছি না এখন কি ক্লিপ তো পাবো না নাকি আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আচ্ছা আজকে আপনারা জয়েন করতে থাকেন আমি তাড়াতাড়ি বলে দিই যে আজকে বাজেট ফ্রেন্ডলি জয়পুরি দেখাবো খুব ভালো একটা প্রাইজের বাজেট জয়পুরি ঠিক আছে সো খুব খুঁটি হয়ে যাবেন আপনারা মানে আজকে ধরেন যারা নিবেন বা নেওয়ার প্রিপারেশন যাদের নাই তারাও নিতে পারবেন কারণ প্রাইসটাই আপু ওই রকম দিয়েছি ঠিক আছে মানে জাস্ট কস্টিং প্রাইস নাই নাই কোথাও নাই পাওয়া না থাক সমস্যা নেই একদম কস্টিং প্রাইস আপু হ্যাঁ লিটারেলি সোজা কথা মানে জাস্ট কেনা দাম ভরে দিয়ে দিব কারণ হচ্ছে এগুলো আমি চাই আপনারা তাড়াহুড়া করে নিয়ে নেন কস্টিং ধরে জাস্ট ছেড়ে দিছি এক্সট্রা কোনো প্রফিট আমরা আজকে জয়পুরিতে করব না ঠিক আছে আমি চাই আপনারা একটু সুন্দর কট স্টাইলে জয়পুরিগুলো নিয়ে নেন আমারটা পড়া দেখেছেন আমারটা কিন্তু নাই ঠিক আছে আগেই বলে দিচ্ছি আমারটা হচ্ছে নাই আমি কিন্তু আমার স্টাইলের গুলো এনেছি আমারটা এক বছর আগে দেখেন এখনো নতুনের মতো আছে এইটাই ইন্ডিয়ান জয়পুরীর এটাই মজা হ্যাঁ আমাদের দেশে গুলো যেগুলো আছে সেগুলো সুন্দর আপনি পাঁচশো ছয়শো টাকায় কিনতে পারবেন কিনে হবে কি জানেন আপনি এক ধোয়া দেওয়ার পর সেকেন্ড বার ইউজ করতে পারবেন না অথচ আমার ড্রেসটা দেখেন একদম মনে হচ্ছে না যে আমি একদম নতুন লট থেকে বানিয়েছি এটা কিন্তু আমাকে আপনারা পরা অনেকই দেখেছেন দেখেছেন না এখন একটু জানান যে আমার লাইফটা কি ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা ঠিক আছে একটু কষ্ট করে আমাকে জানাতে হবে হ্যাঁ আমার এটা অনেক আগের আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আমাকে একটু জানাবেন আপু লাইফটা কি ক্লিয়ার ওরে আল্লাহ আয় হায় আমার মোবাইলটা হ্যাং করতেছে আচ্ছা একটু একটু জানান আমাকে একটু জানান যে লাইফটা ক্লিয়ার কিনা শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মিষ্টি আপু একটু আমাকে আরেকটা হেল্প করেন আমাকে জানান যে লাইফটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ কারণ আমার এই ফোনটা খুব হ্যাং করতেছে ইদানিং আমি এখনই শুরু করে দিব হ্যাঁ আচ্ছা আমি ততক্ষণ আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন দিই সেটা হচ্ছে আমরা গর্জি বাই তাহারিম ফুললি অনলাইন বেসড আমাদের কোনো শোরুম নেই একটু কষ্ট করে আপনাদেরকে হচ্ছে আপু অনলাইন অর্ডার প্লেস করতে হবে অনলাইন অর্ডারের জন্য যেটা করবেন সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি যে পেজটা থেকে আপু লাইভ করছি গর্জি বাই তাহারিম সেখানে মেসেজ করে দিবেন ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় কিন্তু আমাদের ডেলিভারি পসিবল ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি ঢাকার মধ্যে একশো টাকা ওকে আর ঢাকার বাহিরে দেশের বাইরেও কিন্তু আমাদের ফেডেক্স ডিএইচএল তারপরে হচ্ছে পোস্ট অফিস যেভাবে আপনার মনে চায় এসি রিমোটটা লাগবে হ্যাঁ সেভাবে হচ্ছে আপনারা ডেলিভারিটা নিয়ে নিতে পারেন কিন্তু এখন আমাকে একটু জানান ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা আমার এন্ড থেকে তো ক্লিয়ার চেক মাই পোস্ট আহা খালি যুদ্ধ বুঝছেন সব জায়গায় এখন খালি যুদ্ধ মারামারি কাটাকাটি আর ভাল লাগে না যখন হচ্ছে এখন সিস্টেমটা কি জানেন ধরেন হচ্ছে এখন ঝগড়া করে পারতেছে না তো তো একই মতাদর্শের লোকজনদেরকে ট্যাগ করে করে ডাকা হয় এই যে আমার একজন আবার ডাক দিচ্ছে এই চেক মাই পোস্ট মানে এখন ও তো ঝগড়া করে পারতেছে না এখন আমি ওর সাথে যাই ঝগড়া করতে মানে আর খায় কাজ নাই হ্যাঁ এটাই হচ্ছে আমার এক বন্ধু লেখছে চেক মাই পোস্ট মানে হচ্ছে ও একা ঝগড়া করে পারতেছে না এখন এই জন্য আমারও আচ্ছা যাই হোক ও ওর ডাকে আমি পরে সারা দিব যেহেতু বন্ধু মানুষ সারা তো দিতেই হবে হ্যাঁ সো আমি হচ্ছে আগে একটু আমার আমার কাজটা করে নেই আগে নিজের পেট বাঁচাও তারপরে নাকি আচ্ছা চলে আগে আমাকে ড্রেসগুলো গুলো হাতে দাও ড্রেসগুলো একটু হ্যাঁ ড্রেসগুলো একটু হাতে নেই আয় হ্যাঁ এখন তো দেখি মাল্টিপল গ্রুপে শেয়ার করা যায় না আচ্ছা হুম দাও আজকে টোটাল সতেরোটা ডিজাইন দেখাবো ঠিক আছে সতেরোটা ডিজাইন দেখাবো জাস্ট যেটা যেটা পছন্দ হবে নিয়ে নিবেন আপু হ্যাঁ আমি জাস্ট একবারে সতেরোটা ডিজাইন নামছি আমি একবারে সতেরোটা ডিজাইন ধরবো আর ছাড়বো ঠিক আছে আচ্ছা এই হচ্ছে গিয়ে কথা দেখেন খুব সুন্দর অনেকগুলা কালারফুল ডিজাইন দাও 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 চেষ্টা করে ধরতে দেখেন কত ডিজাইন হ্যাঁ অনেক অনেকগুলা ডিজাইন ফার্স্টে আমি এক কাজ করি ফার্স্টে ব্ল্যাকটা দাও এই ব্ল্যাক একটা ডিজাইনই আছে ঠিক আছে এই ব্ল্যাক ডিজাইনটা দিয়ে ফার্স্ট শুরু করবো ঠিক আছে ব্ল্যাকটা দিয়ে শুরু করি প্রাইস খুবই বাজেটের মধ্যে আছে জাস্ট নিবেন আর পরবেন আর এগুলো একদমই কিছু হয় না সুন্দর করে নিয়ে পড়বেন যেমন আমার এটা তো জানেন আপনারা অনেকে নিয়েছেন অলরেডি এটা কত আগে জয়পুরি আমার এখনো আল্লাহর মতো কিছু হয়নি নতুনের মতো সাদা বাহার রেডি ড্রেস দেখান ওই যে কামিজের সাইডে এ ওয়ার্ক করা কাজ থাকে ওইটা আপু ওগুলো তো আছে হ্যাঁ কিছু ডিজাইন এখনো অ্যাভেলেবেল আছে আপনি একটু মেসেজ করলেই পেয়ে যাবেন কেমনে ধরবো এগুলো হবে না আপু লাল কালো আর মাস্টারটা দেখান প্রাইস বলে দাও তাই তাইলেই তো দোরটা দিবেন আচ্ছা এই হচ্ছে আপু ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকটা জান আপনার কথা শুনলাম ব্ল্যাকটা দিয়ে শুরু করে দেই হ্যাঁ দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালারের জয়পুরি প্রিন্ট সাথে এই যে দেখেন সুন্দর একটা ব্ল্যাক এন্ড রেড কালারের অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের প্যানেল এখন প্যান্টটা দেখবেন না এই ড্রেসের প্যান্ট তো এটার সাথে ম্যাচ করা এই যে দেখেন এই যে দেখেন এইটা হচ্ছে এটার প্যান্ট পিস টা দেখতে পাচ্ছেন সুন্দর না লুক এট দিস এরকম একটা প্যান্ট পিস আপনারা পাবেন ঠিক আছে এইরকম সুন্দর ব্ল্যাক ড্রেস এর সাথে প্যান্ট পিস পাবেন এগুলো আপনারা একদম আরামসে আপু দেখেন কত লম্বা করতে পারবেন এগুলো ইজিলি আপু ফিফটি প্লাস লং হয়ে যাবে আর হচ্ছে বডি হচ্ছে আপনার এইটি প্লাস আছে ঠিক আছে বডি এইটি প্লাস আছে সুন্দর করে আরামসে ই করে ফেলতে পারবেন সাইড থেকে স্লিভস আপনি বের করে ফেলতে পারবেন ঠিক আছে আর প্যান্টের পিস আলাদা দেওয়া আছে আমি দেখিয়েছি প্যান্টের প্রিন্টটাকে আরেকবার দেখাবো এই যে ঠিক আছে এটা হচ্ছে আপু ব্ল্যাক কালারের প্যান্টের প্রিন্ট একদম সুন্দর করে সেট করা তো আমি কারণ আপনাদেরকে খুলে দেখাচ্ছি না এখন ওন্নাটা দেখাই শেষ এটা আমার জন্য একটা আমি রাখবো এত ডেডলি কম্বিনেশন কালার হুম আপু প্যান্টের প্রিন্ট নেই এই যে মিষ্টি আপু চলেন আমার আম্মারও চোখে ডাক্তার দেখাতে হবে আপনারও নিয়ে যাই এটা কি এটা পুরাটাই প্যান্ট পিস এই যে দেখেন পিছনে ঠিক আছে এটা খামিজ এটা প্যান্ট পিস ওকে আমি তাড়াতাড়ি দেখাবো আপু সতেরোটা ডিজাইন আমি আসলে এভাবে একটা ডিজাইন যদি আমি দুই মিনিট করে দেখাই দেখেন সতেরো দুগুনো চৌত্রিশ মিনিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো দিস ইস দা দোপাট্টা অফ দ্য ব্ল্যাক ড্রেস ঠিক আছে দুই সাইড এরকম সুন্দর ব্ল্যাক কালার এর বর্ডার মাঝখানে দেখেন রেডটা কি সুন্দর চুনরি স্টাইলে প্রিন্ট করা আছে আর এই হচ্ছে কি আপু আপনার সুন্দর নিচের সাইডটা ঠিক আছে এটা হচ্ছে নিচের সাইডটা খুবই সুন্দর সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে প্যান্ট পিস কিন্তু দেখতে দিয়েছি সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন একদম পিওর অরিজিনাল জয়পুরি কটন ঠিক আছে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন হিসাবে আমাদের এটা যদি আমরা প্রফিটও করি আপু লিস্ট আমাদের এখন পনেরোশো পঞ্চাশ টাকা দাম ধরা উচিত বাট যেহেতু আমি বলেছি এটা জাস্ট আমরা আমাদের কস্টিং প্রাইস আপনাদেরকে দিয়ে দিব এর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক টাকা ওয়ান টাকা ওনলি তো এটা মিস করা যাবে না কোথাও আপনি ইন্ডিয়ান জয়পুরি আপু ষোলোশো টাকা নিচে পাবেন না সুন্দর করে অন্যান্য ঠিক আছে কোথাও পনেরোশো ষোলোশো টাকা নিচে পাবেন না না হোক আপনি মিলাই নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু এইটা একদম ধামাকেদার প্রাইস ঠিক আছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে না খুব সুন্দর লাগতেছে এটা এটা আমি আমার জন্য একটা রাখবো দাম বল আপু বলে দিয়েছি প্যান্টে প্রিন্ট আছে হ্যাঁ আপ তো দেখালাম আয় হায় ঠিক আছে ওকে রেজা আপুর খবর কি কোনো রেসপন্স দেখি না আপু দেখলাম সেদিন একটা আমার রেকর্ডেড লাইফে পোস্ট করেছে যে আপু অনেক অনেক বিজি ঠিক আছে আপু মাস্টার্ড কালারটা দেখা হচ্ছে আপু আমি একটা সিরিয়ালে দেখাচ্ছি হ্যাঁ এটা হাতে নিয়ে নিয়েছি তো এটা খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার মানে একটু ওয়াটার গ্রিন টাইপের কালার হ্যাঁ মানে পানি পানি টাইপের কালার একটু সুন্দর করে আমাকে খুলে দিবা আমার তো খুলতে সময় লাগতেছে স্যার আচ্ছা এই হচ্ছে কি খুবই সুন্দর একটা ওয়াটার দেখতে পাচ্ছেন জাস্ট ফ্লোরাল দেখেন আপু খুব আরামের ড্রেস বিশ্বাস করেন আপনার যেই দিন কোনো কিছু প্রতিচ্ছা করবে না সেই দিন এটা নিয়ে পরে যাবেন এবং খুবই আরামের খুবই খুবই আরামের এই যে দেখেন এটা হচ্ছে আপনার সাইড প্যানেলটা এখন এটার প্যান্ট পিস টা দেখে ফেলি দেখেন এটার প্যান্ট পিসটা তো দেখলে জাস্ট সি এগুলা আপু চেষ্টা করবেন পকেট স্টাইলে যে প্যান্টগুলো থাকে পকেট স্টাইলে প্যান্টটা বানাতে তাইলে হবে কি জানেন পকেট স্টাইলে প্যান্টটা বানালে আপনার ড্রেসটা আরো সুন্দর হবে আর যদি আগ্রা খা স্টাইলে বানাতে চান সেটাও খুবই ভালো হয় হ্যাঁ আমি নেক্সট ওই যে ব্ল্যাক অ্যান্ড রেড যেটা আমি নিবো সেটা আমি আগ্রা খা স্টাইলে বানাবো এই যে দেখেন শুন না এই গেল হ্যাঁ আমি খুব ফার্স্ট করবো কারণ সতেরোটা ড্রেস দেখাতে হবে মাস্টার্ড কালারটা দেখো দেখাচ্ছি 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 ও এটার অন্যটা দেখেন ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর আপু মাস্টার্ড কালারের অনেক অপশন পাবেন আপনি আজকে দুইটা তিনটা তো আছেই এই দেখেন এইটা সবাই নিবে আমি জানি এটা এত সুন্দর তো এটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট নিয়ে নেন অরিজিনাল জয়পুরি কটন থ্রি পিস অল ওভার প্রিন্ট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তেরোশো পঞ্চাশ এটার কি কি কালার আছে আপু এইটার মনে হয় কোনো কালার নাই আপু আচ্ছা এটার কোনো কালার না এক সাইডে রাখো প্রাইস বলো আপু বলে দিয়েছি মাত্র তেরোশো পঞ্চাশ এখন চলেন একটা সি গ্রিন কালার দেখি দেখেছেন কালারটা প্রিন্টটা দেখেন খুবই আপু এটা কি কালার গ্রিন আপু আগেটা হচ্ছে একটু ওয়াটারি টাইপের গ্রিন ছিল হ্যাঁ খুব ডিফারেন্ট কালার এটা আসলে এগুলা কালার পাকিস্তানি ড্রেসে থাকে সত্যি কথা এটা আজকাল ইন্ডিয়ান ড্রেসেও পাওয়া যায় অনেক বড় বিষয় হ্যাঁ ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইড হচ্ছে কামিজের এরকম ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর প্যান্ট পিসটা ঠিক আছে প্যান্ট পিসটা এই প্যান্ট গুলো পরলে খুবই সুন্দর লাগবে দেখেছেন দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডে প্রিন্ট আপনি কোনো পার্থক্য পাচ্ছেন না কিন্তু আমি কিন্তু কাপড় উল্টা সোজা ভাঁজ করা আছে বাট দেখেন এই সাইড এক সাইড উল্টা অবভিয়াসলি হ্যাঁ এক সাইড উল্টা সোজা কোনো ডিফারেন্স নাই ঠিক আছে তো এটা মিস করা যাবে না এই যে দেখেন এই হচ্ছে সাইড প্যানেল হ্যাঁ আরামসে সুন্দর করে বানাবেন বাবা ওনাটা দেখেন সতেরোটা ডিজাইন আপু ঠিক আছে সতেরোটা ডিজাইন আমাদের কোয়ান্টিটি খুব কম আপু ফাস্ট ফাস্ট নিয়ে নিতে হবে খুবই সুন্দর ওনাটা দেখা গিয়েছে এই যে এখন আমি এটা আঁচলটা দেখিয়ে দিই এই যে ওকে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ একটু সুন্দর করে দাও আমি বুঝতে পারলাম না কিভাবে দিচ্ছ হুম এক আমিই ধরতে পারতেছি না এটা হতে পারে আগের ব্ল্যাকটার প্রাইস কত আপু সেম প্রাইস এই যে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা অনলি এগুলো কিন্তু কোর্ট স্টাইলে আসছে মানে এমন না যেমন আমার আমারটা কিন্তু কোর্ট স্টাইলে আসছে আমারটা এটা মনে হয় চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল ওই যে দেখেন আমার প্যান্ট টু প্রিন্ট করা ওকে সো আপনাদেরটাও সুন্দর হয়ে যাবে আপু তোমারটা আছে না 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 আপু আমারটা দুই বছর আগের ড্রেস এটা মেবি দুই হাজার ড্রেস হ্যাঁ এটা হবে না আমি এটা প্রচুর পড়ছি তারপরও দেখেন মার্শাল্লা কালার ওয়াহা কালারটা দেখেন আর কিছু বলবো এই কালারটা কি চোখে পড়ে ভালো লাগে এই দেখেন কি সুন্দর মার্শাল্লা মার্শাল অনেক সুন্দর ঠিক আছে একদম নাইস একটা সিয়েরা ব্লু কালারের সাথে কি সুন্দর কম্বিনেশন এই যে দেখেন এটা হচ্ছে প্যানেলটা ওকে চলেন তো দেখি এটার প্যান্টটা কিরকম প্যান্টটা অদ্ভুত সুন্দর এটা আমি রাখবো আপনারা আমার সাথে কে কে কোনটা কোনটা রাখবেন বলেন তো দেখি নাই সাপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা দেখছি একটু লাইফটা শেয়ার করব হ্যাঁ একটু লাইফটা শেয়ার করব কারণ আজকে বলুন তো আমি একদম কস্টিং প্রাইজে ছেড়ে দিচ্ছি ইন্ডিয়া থেকে জয়পুরি ড্রেস আনতে এরকমই কস্টিং পরে হ্যাঁ এবং ওনাটা আমরা উল্টা দিলাম জি হ্যাঁ এই সাইডটা দাও ওয়াও দেখা গিয়েছে কালারটা খুবই সুন্দর হ্যাঁ হোয়াইট এর সাথে কম্বিনেশন তো মাত্র এক হাজার টাকা অরিজিনাল জয়পুরি থ্রি পিস ঠিক আছে অরিজিনাল জয়পুরি থ্রি পিস হিয়ার ইউকো দেখেছেন এটা হচ্ছে আচল এক হাজার টাকা শেষ হয়ে গেলে শেষ আপু এগুলো কিছু রিপিট বা রিস্টক হবে না রেগুলার অফিসে পড়ার জন্য যারা একটু বাজেটের মধ্যে চাচ্ছেন খুব ভালো ড্রেস ঠিক আছে খুব ভালো ড্রেস এক হাজার ঠিক আছে টাকা অনেক সুন্দর দাম কত বলে দিয়েছি তো তেরোশো পঞ্চাশ হ্যাঁ ওয়ান থ্রি ফাইভ জিরো এখন চলেন একটা কর্পোরেট কালার দেখি এই যে অ্যাশ কালার ঠিক আছে এইটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার এর সাথে খুব সুন্দর একটা সানফ্লাওয়ার ইয়েলো কালারের কম্বিনেশন আছে প্যান্ট প্যান্ট পিসটা কই আলাদা ও আচ্ছা খোলা এই যে এরকম করে দিলেই আসলে সুবিধা হয় বুঝছেন আপনাদেরকে আমি দেখাইতে পারি এই যে ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট পিস প্রতিটা আসলে প্যান্ট পিস রানিং আসছে এটা আলাদা দিচ্ছে কেন জানি না তো যাই হোক এই হচ্ছে গিয়ে কয়েকটাই আছে ও আচ্ছা ওকে সমস্যা নাই এই যে দেখেন এটা হচ্ছে ওড়না ঠিক আছে অন্যটা হচ্ছে প্যান্টের মতো সুন্দর স্ট্রাইপ করা আছে আর এই হচ্ছে গিয়ে আঁচলটা ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটাও পানিয়ে পড়লে খুব ভালো লাগবে আচ্ছা কে যেন মাস্টার্ড কালার দেখতে চাচ্ছিলেন আপু তোমার হাতার ডিজাইনটা দেখেই যাপু এই যে কিছুই না একদম বেসিক এই যে একদম সুন্দর এটা হানি কালারটা খুব সুন্দর মাস্টার্ডের আজকে অনেক অনেক গুলো পাবো আমরা ঠিক আছে এটা হচ্ছে ডিজাইনের মধ্যে আছে কলকা এই যে এটা হচ্ছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আছে একদম লাইট একটা শেড হ্যাঁ এটা মাস্টার কম আমি গোল্ডেন বেশি বলবো এটা একটু গোল্ডেন গোল্ডেন লুক দিচ্ছে আমার কাছে এই হচ্ছে আপু সাইড প্যানেলটা চলেন তো দেখি এটার প্যান্টটা কেমন এই হচ্ছে আপু এটার প্যান্ট পিস দেখেছেন প্যান্ট পিসের প্রিন্টটা এটা কিন্তু খুব সুন্দর লাগবে বানালে এগুলো একদম চেষ্টা করবেন আপু সুন্দর করে আপনারা যেন ই করে বানাতে পারেন কি বলে আহ একটু পকেট স্টাইল যদি বানাতে পারেন খুব ভালো লাগবে হ্যাঁ এই হচ্ছে না ধরেই আরাম লাগতেছে মানে এত সফট এত সফট ধরেই ভালো লাগতেছে এই যেটা হচ্ছে না এখন আবার যেটা ওরা একটা মন চাইতেছে বলুন তেরোশো পঞ্চাশ টাকা খুব বেশি না রেখে দিব অনেকগুলা এই যে এক হাজার তিনশো পঞ্চাশ আপু তোমার হাতেরটার প্যান্ট পিস দেখো দেখাচ্ছি আপু এই যেটা হচ্ছে ওড়নাটা আছে আর এই হচ্ছে আপু ওড়নার আঁচল চেষ্টা করবেন ম্যাক্সিমাম ডিজাইন পসিবল রেখে দিতে হ্যাঁ কারণ অনেক 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 ভালো প্রাইজে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ অনলি কই গেল একটু ওয়েট তার প্যান্ট পিসটা একজন দেখতে চেয়েছে এই যে খুব সুন্দর না ওনার সাথে ম্যাচ করা হ্যাঁ দাও আমাকে দাও দাও হয়ে গেছে সমস্যা নেই এটা পারবা না পারবা না ছেড়ে তো এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা একদম পান্না কালার পান্না গ্রিন ঠিক আছে একদম 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 পান্না গ্রিন কালার এই দেখেন পান্না গ্রিনের সাথে এমোরেল্ড এই কালারটা খুব পছন্দ করছে নিদানিং আপনারা সবাই ঠিক আছে এটা হচ্ছে এটার সাথে সুন্দর সাইড প্যানেলটা থাকছে আর শুধু তাই না সাইড প্যানেল তো আছে আছে এখন চলেন এটা প্যান্ট পিসটা দেখে ফেলি এই যে দেখেন এইটার আবার প্যান্টের সাথেও প্যানেল আছে দেখা যাচ্ছে ঠিক আছে হয়তো সবগুলোর সাথেই হয়তো থাকতে পারে বাট এটা সামনে আসছে যে আমি দেখাই দিলাম ঠিক আছে এটার আবার প্যান্টের সাথেও কিন্তু প্যানেল আছে ওকে সো এটা একটা প্লাস বা এই ডিজাইনটার মধ্যে হয়তো আছে ওকে ও হিয়ার ইউ গো আরেকটা মু এটা তো রাখাই লাগবে দেখেন আউটলুকটা কি আসছে আচ্ছা সুরাইয়া পারবি না অপু কেমন আছেন অপু এই যে দেখেন এটা তোর রাখাই লাগবে ও মাইক গুডনেস এটা রাখাই লাগবে ঠিক আছে এটা আউটলুকটা ওন্না ধরার পর এত সুন্দর আসছে বলার বাহিরে হুম 1350 অনলি জাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু টাটা বাই বাই বলে দিতে হবে ঠিক আছে এগুলা কিন্তু রিস্টক হয় না হ্যাঁ জয়পুরি হয়তো আবার যদি আসে নতুন ডিজাইন আসবে কিন্তু এরকম এগুলো কিন্তু আসবে না হ্যাঁ রিসেন্ট আমার জয়পুরি আর পাইপলাইনে নাই কারণ সতেরোটা ডিজাইন আমার অনেকগুলা লট চলে আসছে আমি এই জন্য দেখাই দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে একটা তেরোশো পঞ্চাশ অন্ডি ডান চলেন এখন আরেকটা মাস্টার দেখি ওকে সেম ডিজাইন সেম সেম বাট ডিফারেন্ট হ্যাঁ এই যে এটাও একটু হানি মাস্টার টাইপের কালার এই যে ঠিক আছে সেম কালার বা সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট হ্যাঁ যাদের পান্না কালারটা ভালো লাগছে না যদি ওটা ভালো না লাগার মতো কোনো কালারই না ঠিক আছে আর সেখানে এগুলার কালারের সমস্যা হবে না তো না আপু একদম না হইলে আমি তো আসি আমাকে বলবেন ঠিক আছে এই যে দেখেন আমি এটা কত আগের আপনারা তো জানেন আপনি তো রেগুলার আলাদা হতে দেখেন আমাকে এটা অনেক আগের একটা ড্রেস আবার হ্যাঁ সেটা দেখেন এখনো সুন্দর চকচক করতেছে মেরুন করা মেরুন কালার এটা তো ওয়াশ অফ হয়ে যাওয়ার কথা তো কালার কোনো সমস্যা হয় না ঠিক আছে এই হচ্ছে গিয়ে আপনার প্যান্ট পিস এটার সাথে একটা প্যানেলও আছে এই ডিজাইনটা যারা তারা তো জিতে গেছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে এটা ওনা সুন্দর না খুবই সুন্দর এটা খুবই সুন্দর হ্যাঁ মাস্টারদের অনেকগুলো অপশন পাবেন আজকে ডিফারেন্ট ডিফারেন্ট শেডস এটা হচ্ছে আচলটা মাত্র এক একমাত্র আপনি ফিল্টার দেন এই জন্য তোমাকে পচা লাগে দেখেন আমি একটা আইফোন আমি এটা দিয়ে লাইভ করি না কারণ আমার কাছে মনে হয় যে এটা একটু বেশি সুন্দর লাগে সত্যি যে আমি পাশে রেখে পাশে রেখে আমার লাইভ দেখতেছি খুব সুন্দর লাগতেছে দেখতে কিন্তু হচ্ছে আমি আইফোন দিয়ে লাইভ করি না হ্যাঁ তো এক হাজার তিনশো পঞ্চাশ খুবই বেসিক একটা ফোন আমার আমি লাইভ করি এটা মনে হয় আমি যখন কিনছিলাম নতুন তখন হচ্ছে এটা বত্রিশ হাজার টাকা ছিল এখন ওই রকম করি এটা ঠিক হ্যাঁ বাট সেটা ব্লগ এর ভিডিও এই ভিডিও না তো এই মানে আমার এটা যত যা আছে সব আমি অ্যান্ড্রয়েড দিয়ে করি কারণ আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে ড্রেসটা পৌঁছানোর পরে যদি সুন্দর বেশি লাগে সেটা বেশি ইম্পর্টেন্ট ওকে তো এই হচ্ছে গিয়ে কথা এটা দেখেন খুব সুন্দর একটা অ্যাসি টাইপের ব্লু হ্যাঁ এটাকে আইসি ব্লু টাইপেরও বলে হ্যাঁ খুব সুন্দর যেমনটা দেখছেন একটু অ্যাসি ব্লু কালারের মধ্যে এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর প্যানেলটা আপু পাকিস্তানি ড্রেসে লাইভ করবো হ্যাঁ আমরা তো পাকিস্তানি ড্রেসের লাইভই করি আজকে একটা ইন্ডিয়ান ড্রেস দেখেন এমন করেন কেন এই যে হ্যাঁ পাকিস্তানি লাইফ দেখা যাবে আমার কালকে বসুর মধ্যে আছে আমার হইতেই থাকবে ব্যাপার এই যে দেখেন ওকে এটা হচ্ছে কি আপনার প্যান্ট পিস টা এটা প্যান্টটা খুবই সুন্দর হ্যাঁ যদি সমস্যা নাই কালার যদি না পান মনের মতো করে আমার কাছে পামনার এটা বেশি ভালো লেগেছে দাও হ্যাঁ যদি নাও পান মনের মতো করে কোনো সমস্যা নাই ডিজাইন নিয়ে নিবেন এই ডিজাইনটা খুব ভালো পড়ছে কিন্তু হ্যাঁ মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সুন্দর ওড়নাটা আছে যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন ওয়ান থ্রি ফাইভ জিরো তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাইড প্যানেল সরি আচল ওকে কয়টা দেখাবো আপু সতেরোটা ডিজাইন দেখাবো ঠিক আছে সতেরোটা ডিজাইন দেখাবো আমি চেয়েছিলাম যে আমি ভাগ করে করে দেখাবো তারপর আমার কাছে মনে হলো না ভাগ করে দেখালে আসলে সময় নষ্ট হ্যাঁ আমি আসলে কই গেল শুধু শুধু এত আই হাই কেউ একটা লাভ লাইক দেয় না দেখছো কারবার কি ব্যাপার ঘটনা কি আপনাদের বলেন তো এই দেখেন এইটা একদম মাস্টার্ড বলতে পারেন ঠিক আছে এটা হচ্ছে বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই সুন্দর আর এই হচ্ছে আপু আপনার সাইড প্যানেল এইটার চলেন সাদা বাহার ড্রেস দেখেন আপু আজকে তো সাদা বাহার দেখাবো না ডিয়ার হ্যাঁ সাদা প্রচুর লাইভ করা আছে আর ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সাদা সামনেও আসবে হ্যাঁ কিন্তু আজকে আমি একদম জয়পুরি দেখাচ্ছি একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে একদম রেগুলার ওয়ার সব জয়পুরি আছে আমি সাদা পাহাড় সাদা পাহাড় বিন সব কিছু লাইভ অলরেডি করা আছে আপনি জাস্ট পেজে মেসেজ করলে আপনার বাজেটটা বললে আপনাকে দিয়ে দিবে আপু হ্যাঁ আজকে আমি শুধু জয়পুরি দেখাবো আমি সো সরি এই যে দেখেন উহু টাটা টা দেখেছেন বলেন ভালো কেন লাগবে না এত সুন্দর প্রাইসটাই তো ভালো লাগছে হ্যাঁ প্রাইসটাই তো ভালো লাগছে আর এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর আঁচলটা ম্যাসেঞ্জার নক দিলাম এখন স্টকে নেই বলেছে আপু হয়তো আপনি যেটা মেসেজ করেছেন সেই ডিজাইনটা হইতে পারে নাই হ্যাঁ কিন্তু একেবারে নাই এটা তো বললে ওরা মাইর খাবে দাঁড়ান তো আমি দেখবো হ্যাঁ আমি দেখে দিচ্ছি না নাসরিন প্রভা একটা মিনিট আমি একটু স্ক্রিনশটটা নেই কোনটা নাই বলবো আচ্ছা আমি লাইভের পরে দেখে দিব সমস্যা নেই এই যে এক হাজার তিনশো পঞ্চাশ ওয়ান থ্রি ফাইভ জিরো ওকে ডান এটা সরিয়ে ফেললাম নেক্সট দত মিন্ট কালার ওকে এটা হচ্ছে ছোট ফ্লাওয়ার মধ্যে আবার ভিতরে স্ট্রাইপ ও আছে ওকে খুব সুন্দর পিঙ্ক গ্রিন কালারের কম্বিনেশন ভিতরে হচ্ছে হোয়াইট এইটা হচ্ছে আপনার সাইড প্যানেল এটার দেখাই দেখাই হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি এই দেখেন কি সুন্দর একটা ফর্মাল লুক দেয় দেখেছেন অনেক ফর্মাল না বলেন খুবই সুন্দর হ্যাঁ মানে কালার কন্ট্রাস্টটা কিন্তু হোয়াইট এর মধ্যে আসছে খুবই সুন্দর প্যান্টের কালার কনফ্রাস্টটা হোয়াইটের মধ্যে আসছে মিন্টের সাথে হোয়াইট কম্বিনেশন ওয়াও এইটার ওড়নাটা বেশি সুন্দর ঠিক আছে মানে তেরোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ড্রেস আর কি চাই এই যে ওকে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না এটা খুবই ভালো লাগছে ট্রাস্ট মি আমার কাছে খুবই 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 ভালো লেগেছে মানে কালারটা এত সুন্দর ফুটছে হোয়াইট এর সাথে কম্বিনেশন ঠিক আছে সাথে ব্লু এবং ভিতরে হালকা হচ্ছে পিচ কালারের কম্বিনেশন আছে এইটা হচ্ছে আপনার সাইড প্যানেল ঠিক আছে ফ্রান্ট এন্ড ব্যাক এগুলোর কিন্তু একদম সেম জাস্ট প্যান্টটা কন্ট্রাস্ট প্রিন্টেড আছে হ্যাঁ এই যে এখনই দেখিয়ে দিচ্ছি এই যে এটার প্যান্ট হচ্ছে এটা ওকে খুবই সুন্দর আলাদা করে কন্ট্রাস্ট প্রিন্টে আছে আর এই হচ্ছে এই হচ্ছে আপু ডিটেইলড প্রিন্ট এইটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে একটু রয়েল ব্লু আছে একটু টার্কোয়েস ব্লু আছে একটু হোয়াইট এর সাথে আবার একটু পার্পল আছে অনেকগুলো কালার আপু ড্রেস অনেক নাই সত্যি প্রিটি ড্রেস বলেন তো মাত্র তেরোশো পঞ্চাশ ওয়ান থ্রি ফাইভ জিরো স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক কিন্তু হবে না আপু তোমার কানের দুলটা আছে না আপু আমার কানের দুলটা না এটা অনেক আগের হ্যাঁ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা উন্ডি ওয়ান থ্রি ফাইভ জিরো এটাও ভাল লাগছে মনে করেন কাউকে যদি গিফট করতে চান তাহলে এটা দিতে পারেন খুব সোবার হবে আর যদি কেউ চিন্তাই করতে না পারেন আপনি কি কালার নিব পিঙ্ক কালার নিয়ে জয়পুরি পিঙ্ক কালার কিন্তু একটা দেখাইছি এর আগে না এটাই ফার্স্ট পিঙ্ক ঠিক আছে পিঙ্কের সাথে স্কাই জয়পুরি পিঙ্ক যারা চাচ্ছেন এই হচ্ছে একটা মাত্র পিঙ্ক আর কালার মধ্যে পিঙ্ক নাই নাই আছে এই যে এইটা হচ্ছে আপনার সুন্দর সাইড প্যানেল এখন চলেন এটার প্যান্ট পিসটা দেখে ফেলি এই যে ঠিক আছে কারণ এগুলো হয় কি আপুরা চারটা পাঁচটা করে নেয় তার মধ্যে ধরেন যদি কেউ পাঁচটা নেয় না চারটা নেয় একটা পিঙ্ক কালার হবেই হবে হইতেই হবে এই হচ্ছে কি ওড়নাটা দেখেন এত সুন্দর লাগতেছে পিংকের সাথে হোয়াইট কেন নিবে না এটার মধ্যে চারটা কালার আসছে আমি কিন্তু একই ডিজাইনের এখন কালার দেখাচ্ছি ওকে আপু তোমারটার প্রাইস কত আমারটা নাই ঠিক আছে আমারটা হচ্ছে নাই এই ফেসবুক এত বারবার এত এত আপডেট দেয় এত মেজাজ খারাপ হয় আমি বিরক্ত হয়ে গেলাম ওদের আপডেটের চোটে তেরোশো পঞ্চাশ ওকে তিনশো পঞ্চাশ এখন হচ্ছে আমরা একটা ব্রাউন কালার দেখব এই যে হিয়ার ইজ দ্য ব্রাউন ওয়ান ঠিক আছে ব্রাউনের সাথে এখানে কালার কম্বিনেশনটা হচ্ছে মিন্ট এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর সাইড প্যানেল আর এইটার প্যান্টটা খুবই কালারফুল এই যে ঠিক আছে মানে কাপড়গুলো এত সুন্দর খালি হাতাইতে মন যাচ্ছে ঠিক আছে এত সুন্দর মানে অনেক দিন পর এরকম একদম সফট জয়পুরি পাওয়া গেছে সত্যি এই যে দেখেন এটা হচ্ছে ওর আছে এক হাজার তিনশো পঞ্চাশ ওকে ওয়ান থ্রি ফাইভ জিরো এটা একই ডিজাইনের আমি জাস্ট কালার গুলো দেখাচ্ছি যে এটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন ঠিক আছে এবং এটা কিন্তু খুবই ভালো একটা প্রাইস দিচ্ছি আপু জয়পুরে আপনি এখন কোথাও ইন্ডিয়ান যেগুলো সেগুলো পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জের মধ্যে পাবেন না মানে এর রেঞ্জের বাইরে পাবেন না হ্যাঁ সেখানে এইটা আপনারা তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা জাস্ট আমাদের কস্টিং প্রাইস হ্যাঁ কারণ এগুলো তো আসলে আমরা এরকম সবাই প্রফিট ধরতে পারে না এগুলোতে আমার মিনিমাম দুই ইয়ার্স কি বুঝি নাই আপু লাইভ দেখে বলতেছে কেমন আছো আপু আমি বুঝি নাই তোমার আপু আরেকবার একটু লিখে দেন না কথাটা বুঝি নাই একটু 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 ধরে দাও ঠিক মতো সবগুলাই সুন্দর ইতি আপু কেমন আছেন আপনি কতদিন পর আপনাকে আমি লাইভে পাইলাম বলেন তো এক হাজার তিনশো পঞ্চাশ ওয়ান থ্রি ফাইভ জিরো ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র 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 চলেন এখন একটা পেস্তা কালার দেখি ঠিক আছে এই কালারটা খুব হট ডিমান্ডে আছে একদম সুন্দর সোবার সাটাল একটা কালার এটার সাথে একটা ব্লু একটু অ্যাসি টাইপের একটা টোন আছে যারা একটু ফর্মাল ড্রেসেস পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে হ্যাঁ ফর্মাল ড্রেসেস হয় কি যে ধরেন ফর এক্সাম্পল যেমন এখানে তো কোনো ওরকম চকচকে কালার নাই যেটা আমি আপনাদেরকে দেখাইতাম যেমন ধরেন অনেকে অফিসে আসলে পিঙ্ক কালার পড়তে চায় না ধরেন হ্যাঁ পিঙ্ক কালার পড়তে চায় না তো তারা হচ্ছে এই ধরনের একটু আর্তি টোন একটু সলিড টোন গুলো আসলে দেখতে পছন্দ করে বা নেয় হ্যাঁ অফিস আসলে এই কালার গুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে প্লাস এটা খুব রিফ্রেশিং একটা কালার হ্যাঁ এবং এটার আর কোনো কালারও নাই তো সামাজদার কো ইশারা কাফি ঠিক আছে লাইভ দেখে আপু কমেন্ট করা হয় না হ্যাঁ এখন তো কমেন্ট করতে ভয় লাগে দে আপু এই যে দেখেন আমি লাইভে দাঁড়িয়েছি আমার এক ফ্রেন্ড আমাকে একটা পোস্টে লিংক দিয়ে বলসেই যেখানে ঠিক মাই পোস্ট মানে ওখানে কিও এখন আমার ঝগড়া করা লাগবে ও আচ্ছা তো এইটা হচ্ছে আপু প্যান্ট পিস দেখেছেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমি এটাও রাখব হয়তো বা এই যে দেখেন খুব সুন্দর কারণ এগুলো খুব রেগুলার পরা হয় হ্যাঁ পাকিস্তানি প্রিন্টেড ড্রেস যেমন একদম রেগুলার সর্বজনীন পরা হয় এগুলোও কিন্তু এরকম এটার এখন সুবিধা হচ্ছে কেন এগুলো এত মানুষ নেয় কি জন্য রিজন কি রিজন হচ্ছে একটাই যে দেখেন আপনার যেই সব ড্রেসগুলো ধরেন হ্যান্ডওয়ার্ক এর জয়পুরি যেগুলো হ্যান্ডওয়ার্ক আছে আপনাকে কিন্তু একটু মাথায় খেয়াল রেখে হচ্ছে ওয়াশ করতে হবে এটা সে প্যারা আপনি যদি ওয়াশিং মেশিনে ডিসিশন দিতে পারেন যদি এরকম হয় যে হ্যাপি বাসার বুয়াকে এটা কোনো ইন্সট্রাকশন ছাড়া দিয়ে দিবেন উনিও সুন্দর মতো ওয়াশ করে ফেলতে পারবে কোনো ঝামেলা নেই আপনার ড্রেসের কালার নষ্ট হবে না বা অন্য কোনটার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাবে না বাট কাজ থাকবে কাজ নষ্ট হয়ে যাবে না খুব ফ্রিকুয়েন্ট আপনি পরতেও পারবেন ধুইতেও পারবেন হ্যাঁ এই জন্য হচ্ছে এই ড্রেসগুলো আসলে আপুরা এত বেশি নেয় আর কোনো কারণ নাই আর তার থেকে বড় আরেকটা বিষয় হচ্ছে যত যাই বলি যত কিছু প্রাইস পয়েন্ট গুড ফ্যাক্ট হ্যাঁ কারণ হচ্ছে ধরেন যারা রেগুলার অফিস করে অনেকের পক্ষেই সম্ভব হয় না যে একসাথে একটা পাকিস্তানি সাড়ে তিন চার হাজার টাকা দিয়ে কিনতেছে রেগুলার হ্যাঁ রেগুলার সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস অনেকেই পড়তে পারে না ওকে তো তাদের জন্য আসলে এই ড্রেস গুলো খুবই ভালো হ্যাঁ মানে প্রাইস ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ খুব সুন্দর দেখেছেন এটার অন্য যেমন সুন্দর ড্রেস ড্রেসও তেমন সুন্দর মানে কথা বলতে বলতে কি যে একটা হাতে নিলাম এই দেখেন এই হচ্ছে ওনার আঁচলটা ঠিক আছে তেরোশো পঞ্চাশ ওয়ান থ্রি ফাইভ জিরো তার মানে হচ্ছে প্যান্টের সাথে আমার ওনাটা মিল পাচ্ছি আমরা ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ ওয়ান থ্রি ফাইভ জিরো ওকে এখন চলেন একটা জলপাই কালার দেখি এই ডিজাইনার আছে এখন হচ্ছে জলপাই কালার দেখবো ঠিক আছে আচ্ছা কয়টা বাজে দেখেন আমি কি হিসাব করছি এক একটা ড্রেস দুই মিনিট মানে চৌত্রিশ মিনিট এখন মিনিট আচ্ছা এই হচ্ছে গিয়ে জলপাই কালারটা ঠিক আছে এইটার প্রিন্টটা একটু অন্যরকম স্পাইরাল স্টাইলে বাট খুবই সুন্দর ঠিক আছে খুবই খুবই সুন্দর এই হলো আপনার সাইড প্যানেলটা থাকছে এখন চলেন এটার প্যান্ট পিসটা দেখি কেমন আমার তো এটার প্যান্ট পিসটাও ভালো লাগছে এটা দিয়েও কামিজ বানানো যায় আপনারা যদি এরকম হয় যে হ্যাঁ অনেকে লেগিংস বা জিন্স বেশি পরেন অফিসে তাহলে এটার প্যান্ট পিসটা আর ওয়েস্ট করেন না এটার প্যান্ট পিসটা দিয়েও একটা কামিজ বানিয়ে ফেলেন তো তেরোশো পঞ্চাশ টাকায় দুইটা কামিজ একটা অন্য যদি হয় ইটস অ ভেরি গুড ডিলিন এনি রি হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে ওয়াও এইটা হচ্ছে আপড়না ঠিক আছে এইটা হচ্ছে ওড়না ওড়নাটা এটা একটু কি উল্টা ধরলাম না ঠিক আছে এই এইটা হচ্ছে ওড়না ঠিক আছে এটা হচ্ছে ওনার ড্রেসের সাইডের প্রিন্টটা আর মাঝখানে একদম টোটাল কন্ট্রাস্ট একটা ওনার হুম আর এই হচ্ছে আপনার এটা একটু ধরো তো এই যে এইটাই সবচেয়ে সুন্দর আসলে তো এই জন্য অনেকে আছে না যে হ্যাঁ আমি হচ্ছে না আমি কোর্স করব না আমি যদি দুইটা বানাতে চাই স্পেশালি স্টুডেন্ট আপু যারা আছেন তারা কিন্তু এটা করতে পারেন হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকায় আপনার দুইটা কামিজ একটা ওনা হয়ে যাচ্ছে এটা খুবই ভালো একটা দিন হ্যাঁ ওই পাঁচশো টাকা দিয়ে দুইটা তিনটা জামা না কিনে আমার মনে হয় তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার একটা কোয়ালিটি ড্রেস কেনেন সেটা বেশি ভালো হ্যাঁ এমন না যেখানে পাঁচশো টাকার যে ড্রেস গুলো ওগুলো আপনি ধা দিলে আপু সত্যি বলতে পরের দিন আর পড়তে পারবেন না এরকম অবস্থা হয় আর সেখানে এই ড্রেসগুলো যদি আপনি আরো পাঁচবার পড়তে পারেন দশবার বার পড়তে পারেন সেটা ভ্যালু ফর মানি না সেটাই ডেফিনেটলি কিন্তু ভ্যালু ফর মানি ঠিক আছে সো আমাদের আসলে কম দাম না খুঁজে ভ্যালু ফর মানি খুঁজতে হবে যে যেটা দিয়ে কিনে আমরা বেশি দিন লং জিভিটেটার বাড়াতে পারবো দ্যাটস ইট ফ্ল্যাগের মতো ওন্নাটা ফ্ল্যাগের মতো কি অপর ওকে আচ্ছা 1350 এটা কিন্তু প্রিন্ট ওয়াইজ বেশ গর্জিয়াস ঠিক আছে 1350 সুন্দর একটা কালার দিয়ে শেষ করব ঠিক আছে একদম আমাদের লোগোর কালার গর্ডিয়াসি ভাই তাহারিমের লোগোর কালার বার্গেন ডি হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর ডিফারেন্ট শেডস অফ পিঙ্ক ম্যাজেন্টা আর মভ হ্যাঁ এটা খুবই 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 সুন্দর এটা সবার পছন্দ হবে আমি জানি হ্যাঁ এটা সবার পছন্দ হবে এই যে দেখেন এটা হচ্ছে সাইড প্যানেলটা চলুন তো দেখি এটার প্যান্ট পিস কেমন কেন পছন্দ হবে না এগুলো যদি আপনারা একটু বুদ্ধি করে একদম প্যান্ট কাটিং স্টাইলে পকেট দিয়ে বানান পুরাই মনে হবে যে আপনারা হচ্ছে ওই এক কিছু কলকাতার কিছু বুটিক্স আছে বুটিক্স হাউস ওরা হচ্ছে এরকম প্যান্ট পকেট দিয়ে বানায় তখন ওই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিন চার হাজার রুপি করে হয় একদম ওইরকম হবে এই যে ঠিক আছে এটা হচ্ছে আপনার সুন্দর উড়নাটা আছে খুবই সুন্দর সি ওকে একদম খুবই সুন্দর শেড হ্যাঁ পার্পল আছে ম্যাজেন্টা আছে পিঙ্ক আছে তারপরে একটু মফ টোনও আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সো রেগুলার পরার জন্য খুবই ভালো জাস্ট নিবেন বানাবেন পরবেন তেরোশো পঞ্চাশ টাকা অনলি ওয়ান থ্রি ফাইভ জিরো ওকে আচ্ছা আপু এটার পায়জামাটা দেখো আচ্ছা দেখাচ্ছি সো দ্যাট ইজ অল ফর টুডে ইনশাল্লাহ আবার আগামীকালকে দেখা হয়ে যাবে হ্যাঁ আপনারা অ্যাক্টিভ থাকেন এই টাইমটাতেই আমি লাইভ করব ঠিক আছে টিল দেন আল্লাহ হাফেজ সবাই একটু ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন আর যেটা পছন্দ হচ্ছে আপনি একটু ফাস্ট মেসেজ করেন কারণ বুঝতে পারছেন প্রাইস রেঞ্জটা যেহেতু সবার হাতে নাগালে সবাই নিয়ে নিতে চাবে ঠিক আছে তো এখন চলে যাচ্ছি ওকে আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন নেক্সট লাইভে আগামী কালকে ওকে আল্লাহ